আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার ডিপিআরসি হসপিটাল হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস এর আজকের এপিসোডে বাংলাদেশের চল্লিশ ঊর্ধ্ব জনসংখ্যার শতকরা পঁয়ষট্টি ভাগ লোক আর্থ্রাইটিস জনিত রোগে ভুগছে সম্প্রতি একটি পরিসংখ্যানে দেখা গেছে চল্লিশ ঊর্ধ্ব মহিলা এবং পঞ্চাশ ঊর্ধ্ব পুরুষ এরোগে আক্রান্ত হচ্ছে বেশি আর তাই আজকের আলোচনার বিষয় আর্থ্রাইটিস ও তার সমাধান আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান ডাক্তার শফিউল্লাহ প্রধান কথা স্যার স্যারের সাথে স্যার কেমন আছে ভালো আছি আপনি অবশ্যই ভালো আছেন জি ভালো আছি স্যার আমরা আজকে কথা বলবো আর্থ্রাইটিসের সমস্যা আর্থ্রাইটিস সমস্যা ও তার সমাধান নিয়ে কিন্তু তার আগে যদি আমাদের দর্শকদেরকে আর্থ্রাইটিস সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন দিতেন তাহলে দর্শকদের পরবর্তী আলোচনাটা বুঝতে সুবিধা হতো আসলে আর্থ্রাইটিস একটা গুরুত্বপূর্ণ রোগ আমাদের যদি আপনি পরিসংখ্যান দেখেন যে আগে গড় আয়ু বাংলাদেশের যে গড় আয়ু ছিল চল্লিশের নিচে সেই গড় আয়ু এখন পঁয়ষট্টি বা ষাটের উপরে চলে গিয়েছে তাহলে গড় আয়ু যেহেতু বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা একটা মানুষের মানে বেশিরভাগ মানুষই দীর্ঘদিন বেঁচে থাকতেছে এই যে বে বেঁচে থাকার কারণে দেখা যায় যে দীর্ঘদিন দীর্ঘ অনেক বছর যদি একটা লোক বেঁচে থাকে তাহলে দেখা যায় বয় বিভিন্ন শারীরিক শক্তি মাংসপেশি এবং হাড় ও জোরার বিভিন্ন সমস্যা দেখা দেয় এই এই রোগগুলোকে আমরা বয়স বেড়ে গেলে যখন এই এই সমস্যার কারণে যেসব বাদ ব্যথা বা প্যারালাইসিসে আক্রান্ত হয় আমরা এই সমস্যাগুলোকে সাধারণত মানুষ সাধারণ ভাষায় আমরা আথ্রাইটিস বলে থাকি আর যদি আমরা আথ্রাইটিস সম্পর্কে ডাক্তারি ভাষায় চিন্তা করে থাকি যে কি আর্থ্রাইটিস হচ্ছে একশো টাইপেরও বেশি তার ভিতরে বেশি হচ্ছে অস্টিও অ্যাথ্রাইটিস অস্টিও অ্যাথরাইটিস যেটা সাধারণত চল্লিশ শুদ্ধ আপনি ইতিপূর্বে বলেছেন যে চল্লিশ শুদ্ধ মহিলা এবং পঞ্চাশ উদ্ধ পুরুষ যাদের বয়স পঞ্চাশের উপরে চলে গিয়েছে তাদের এই অস্ট্রিও অ্যাথরাইটিসজনিত সমস্যা বেশি ভুগে থাকে আর তাছাড়া বিভিন্ন যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস রিটার্স আর্থ্রাইটিস বিভিন্ন অ্যাথ্রাইটিসে রোগ আছে যেটা কিছু আর্থ্রাইটিস আছে জন্মগত বা বংশগত বংশ পরম্পরায় চলে আসে জেনেটিক্যাল ভাবে তার শরীরে চলে আসে আবার কিছু আর্থ্রাইটিস আছে আপনার যেটা পরিবেশ থেকে পেয়ে থাকি যেটা আমরা যে বলি চলাফেরা উঠা বসা যে বাতের আক্রান্ত হয় এইগুলা এগুলো হচ্ছে আসলে মেকানিক্যাল বিভিন্ন সমস্যার কারণে বাত ব্যথা আক্রান্ত এটাও এক প্রকারের আর্থ্রাইটিস আমরা ধরে নিতে পারি আপনি যেটা বলেন যে বয়স্কদের ক্ষেত্রে ব্যাপারটা দেখা যাচ্ছে আর্থ্রাইটিস বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে তো কম বয়সের মানুষের কি আক্রান্ত কিছ অবশ্যই আসলে আর্থ্রাইটিস হচ্ছে হাড় ও জোড়ার রোগ। এটা যে কোনো বয়সের যে কোনো নারী পুরুষ নির্বিশেষে এবং সাদা কালো নির্বিশেষে আর্থ্রাইটিস আক্রান্ত হতে পারে তো বেশিরভাগ দেখা যায় আর্থ্রাইটিস সমস্যাটা চল্লিশ ঊর্ধ্ব লোক এবং নরনারী দু উভয়কে আক্রান্ত করে থাকে তবে বাচ্চাদেরও একটা আর্থ্রাইটিস আক্রান্ত হয়ে থাকে যেটা আমরা বলি জুভেনাইল আর্থ্রাইটিস জুভেনাইল তাছাড়া আর আছে যেটা রিওমেটিক ফিভার যেটা অনেক সময় ভুলবশত আমরা আর্থ্রাইটিস বলে থাকি অথবা জনগণ মনে করে যে বাদ ব্যথা অথবা কোনো বাচ্চার যদি ব্যথা আক্রান্ত হয় বলে যে এটা রিমেটিক ফিভার হয়েছে আসলে অনেক সময় আমরা এটা ডায়াগনোসিস করে দেখি জুভেনাইল আথ্রাইটিস এছাড়া বাচ্চাদের এবং মধ্যবয়সীদেরও বিভিন্ন আথ্রাইটিস হয়ে থাকে স্যার আপনি যে রিমোটেড আর্থ্রাইটিসের কথা বললেন তো আমরা এই এই শব্দটার সাথে খুবই পরিচিত তো এই এই আর্থ্রাইটিসটা কি বয়স্করা বাচ্চারা কারা কোন শ্রেণীর মানুষ বেশি আক্রান্ত হয় আসলে রিমোটয়েড আর্থ্রাইটিসটা হচ্ছে আর্থ্রাইটিসের দ্বিতীয় প্রকার ধাপের যেটা হচ্ছে রিমোটয়েড আর্থ্রাইটিস এটা একটা হচ্ছে জেনেটিক্যাল ফ্যাক্টর তবে এটার পরিসংখ্যান হচ্ছে বেশিরভাগই এটা মহিলাদের বেশি হয়ে থাকে 3:2 মানে 3 জন মহিলা 2 পুরুষ প্রাথমিক উপসর্গগুলো যে মানুষ মানুষের কোন প্রবলেমগুলো শুরু হলে সে বুঝবে না আমি আথ্রাইটিসের একজন پیشنট হতে যাচ্ছি হ্যাঁ অবশ্যই আসলে হ্যাঁ যে কোনো মানে আর্থ্রাইটিসের শুরুতেই যেটা হবে জোরাই জোরাই ব্যথা হবে জোরাই জোরাই ব্যথা আমরা যেটা রোগীর কমপ্লেইন নিয়ে আসে ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে যদি অনেকক্ষণ কাজ করে ব্যথা আসে কাজ করতে পারবে না এবং ব্যথার সাথে জ্বর থাকতে পারে হ্যাঁ বিভিন্ন আথরাইটিসের আসলে বিভিন্ন রকম সিমটম তবে প্রতিটা আথরাইটিস আপনার হাড় ও জোরার ব্যথা হবে এবং এই অ্যাথরাইটিস সমস্যা যদি দীর্ঘদিন চলতে থাকে বিভিন্ন হাত বেঁকে যেতে পারে পা হাঁটু বেঁকে যেতে পারে মেরুদণ্ড শির দ্বারা বেঁকে যেতে পারে ঠিক আছে বিভিন্ন রকম ডিফর্মিটি নিয়ে আসে তখন দেখা যায় আথরাইটিসের যে প্রকোপ যে আর্থ্রাইটিস রুগী কখনো সাধারণত মারা যায় না যদি সঠিক চিকিৎসা না হয় তাহলে রুগী পঙ্গুত্ব বরণ করে

এখন যদি কারো সাজেস্ট অস্ট্রোঅ্রাইটিস যেটা কমন আমি এটা নিয়ে কথা বলছি যে অস্ট্রোঅ্রাইটিসে বেশিরভাগ আক্রান্ত হয় হাঁটুর ব্যথা আক্রান্ত হয় কোমর ব্যথা আক্রান্ত এবং ঘাড় ব্যথা আরেকটা হচ্ছে শোল্ডার ব্যথা শোল্ডার জয়েন্ট মানে হা মানে যেটা হচ্ছে স্কন্দ সন্ধি এই জোড়া আক্রান্ত হয় এই অস্ট্রোয়াথরাইটিস রোগীর পরিমাণই বেশি আর অস্ট্রিওথ্রাইটিসটা সাধারণত আমরা সেকেন্ড লাইফ লাইফের ডিকেট যদি ভাগ করি আমরা মানে ফার্স্ট লাইফ দ্বিতীয় লাইফ তৃতীয় লাইফ এভাবে যদি ভাগ করি দ্বিতীয় থেকে শুরু হয় এবং শেষ লাইফ পর্যন্ত চলে মানে একটা রোগের পঁয়ত্রিশের পরে হয় এই রুগীগুলা আমরা যদি শুরুতেই ডায়াগনোসিস করে ফেলি এবং রুগীগুলাকে আমরা ফিজিওথেরাপি দিতে পারি অনেক সময় এইসব রুগী আমরা হসপিটালে ভর্তি রেখে রেগুলার চার থেকে পাঁচ বিভিন্ন ফিজিওথেরাপি দিলে তার যে এগুলা নষ্ট হয় না জোরাগুলা ভালো থাকে এবং চারপাশে যে মাসেল থাকে মাসেলগুলো শুকিয়ে আসে না এগুলো এক্সারসাইজ করাইতে করাইতে আস্তে আস্তে আমরা বিভিন্ন রকম টেকনিক বৈজ্ঞানিকভাবে থেরাপিউটিক এক্সারসাইজ ফিজিওথেরাপিতে অ্যাপ্লাই করি এই ট্রিটমেন্টের ব্যাপারে আমরা আবার পরে আসব কিন্তু তার আগে হেলথ এন্ড হিউম্যান রাইটস টিম বিভিন্ন জায়গায় মানুষের সাথে সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের প্রবলেমগুলো জানার চেষ্টা করেছে ব্যথাজনিত তাদের কি সমস্যা অনেকে তাদের অনেক ধরনের সমস্যার কথা ডিসক্রাইব করেছে সলিউশন চেয়েছে আপনার কাছে তো সেটা আমরা একটা সচিত্র প্রতিবেদন দেখে আসি আমি প্রতিদিন আট ঘন্টা দুটো করি এই ফলে আমার কমর ব্যথা হয় প্লাস হাত ব্যথা করে তারপরে পা ব্যথা হয়ে যায় সর্বপ্রথম যখন ব্যথাটা হয় ঘুম থেকে উঠলে প্রথম ব্যথাটা অনুভব করতাম কিছুক্ষণ পর থেকে সারাদিন ভালো থাকতো এটা ব্যস্ত ব্যথাটা পর্যায় এখন আমি বাড়তে বাড়তে এবছর এসে আমি আর এটা একবারে হাঁটতেই পারছি না সার্বক্ষণিক ব্যথা কুড়াই কুড়াই হাঁটতে হয় আমরা দেখলাম যে বিভিন্ন মানুষ তাদের বিভিন্ন সমস্যার কথা বলছে আর তাছাড়া দেখা গেছে যে আমরা এটাও দেখেছি যে শুনেছি তাদের কাছে যে তারা ব্যথা তো এটা তো এক ধরনের ব্যথা তো তারা পেইন কিলার খাচ্ছে পেইন কিলার খেয়ে বিভিন্ন অপচিকিৎসার শিকার হচ্ছে আরও বিভিন্ন ধরনের সামগ্রী ইউজ করছে ব্যথা চলে যাওয়ার জন্য ইসেডার অনেক ভুলের দিকে তারা এগিয়ে যাচ্ছে বাট স্বাস্থ্য তো এক ধরনের অধিকার মানুষের একটা পাঁচটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে একটা তো আপনি সেই সমস্ত পথভ্রষ্ট মানুষদের জন্য কি বলতে চান তো প্রথমত আপনাকে আমরা বলবো যে আপনারা ব্যথার ওষুধ আর খাবেন না যে কোনো ব্যথা হোক আপনি একজন চিকিৎসকের স্বর্ণপন্ন হন আপনার নিকটস্থ চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে চিকিৎসক আপনাকে রোগ নির্ণয় করে দেবে যদি সেটা আথরাইটিস হয়ে থাকে এটার বেস্ট এবং নিরাপদ চিকিৎসা পদ্ধতি হচ্ছে ফিজিওথেরাপি সারা ওয়ার্ল্ডে উন্নত বিশ্বে এই নিরাপদ চিকিৎসা যে চিকিৎসা আপনাকে কখনো ওষুধ খেতে হবে না ফিজিওথেরাপিতে বিভিন্ন প্রকার বৈজ্ঞানিক মাধ্যমে আপনি যদি ব্যায়াম করে ভালো থাকেন আপনি এই যে নিচে বসে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন কাজ করছেন অথবা যারা বিভিন্ন ডেস্ক জব করছেন অফিসে ঘন্টার পর ঘন্টা বসে ব্যাক পেন তৈরি হচ্ছে আর্থ্রাইটিসে আক্রান্ত হয়েছেন মা আপন যারা গ্রামে গঞ্জে তাদের একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়ে আগে আগে রোগটা নির্ণয় করেন দেন আমি আশা করি আপনি এটা সঠিক সমাধান পেয়ে যাবেন ফেটটা কি হয় মানে গুরুত্বপূর্ণ আসলে আমরা যেটা বলি ভবিষ্যৎ যদি এটা সঠিক চিকিৎসা না দেওয়া হয় তাহলে দেখা যায় বিভিন্ন প্রকার পঙ্গুত্ব বরণ করতে পারে যে আর্থ্রাইটিস যদি রিউমাটয়েড আথরাইটিস বলেছেন যে আমরা যেটা সেকেন্ড সবচেয়ে দ্বিতীয় অবস্থানে আসে এইসব রুগীর হাতটা আঙ্গুল বেঁকে যায় বেঁকে গিয়ে আস্তে 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 তার হাতের যে কর্মক্ষমতা হাত যদি আঙুল বেঁকে যায় তাহলে কিন্তু আপনি আর কিছু একটা গ্লাসও ধরতে পারবেন না একটা কাজ করতে হবে কলম ধরতে তার কষ্ট হবে কাজ করতে কষ্ট হবে সো এই রুগীগুলো আস্তে আস্তে চিকিৎসা যদি না পায় এবং সঠিক চিকিৎসা না পেলে আস্তে আস্তে পঙ্গুত্ব বরণ করে এক পর্যায়ে কর্মক্ষমতাটা পুরোপুরি হারিয়ে ফেলে এখন একটা লোক যদি এই যে আমি এখানে কথা বলছি আমি যদি আর্থ্রাইটিস আক্রান্ত হয়ে ঘরে শুয়ে থাকতাম অথবা আপনি শুয়ে থাকতেন অথবা যারা বিভিন্ন গ্রামগঞ্জে সারা বিশ্বে কাজ করছে তারা যদি ঘরে শুয়ে থাকতো কি হতো সে আরেকটা মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়ে যেত তো সেই জিনিসটা যদি আমরা চিকিৎসা সঠিক সময় আর্থ্রাইটিস রোগটা নির্ণয় করে

তার রোগ আগে নির্ণয় করা যে কি হয়েছে কেন সে ব্যথা আক্রান্ত স্যার এই বিষয়ে আমরা আরো কথা বলবো একটি বিজ্ঞাপন পেতে যেতে হচ্ছে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতা অবিচল আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট হিসেবে তারা পেইন কিলারকে বেছে নিচ্ছে যেহেতু প্রচন্ড ব্যথা হয় তখন তারা পেইন কিলারের কোনো অপশন খুঁজে পায় না পেইন কিলার নিচ্ছে অনেকে দেখা যাচ্ছে গ্রামগঞ্জে পেইন কিলারটাও বুঝছে না সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের মালিশ করছে বিভিন্ন মলম মালিশ করছে আমরা জানি যে পেইন কিলার শরীরের জন্য অনেক বেশি ক্ষতি করতে আপনি একটু ক্লিয়ার করে দর্শকদেরকে বলে দিন এই ব্যাপারে খুবই সাধুবাদ জানাই যে আপনি একটা ভালো কোশ্চেন করেছেন আসলে আপনার মিডিয়ার কাজ কি মিডিয়ার কাজ হচ্ছে মানুষকে সচেতন করা যেমন যারা এই জাতীয় অপচিকিৎসায় স্বর্ণপন্ন হচ্ছে বিভিন্ন মালিশ করতেছেন কবিরাজ ওজাবোদ্দের কাছে ফু দিচ্ছেন ঝার ফুক দিচ্ছেন বাদ ব্যথা আক্রান্ত হয়ে ইভেন কি প্যারালাইসিস রুগী আমার কাছে প্রায় নিয়ে আসে হাত পা বেঁধে হ্যাঁ রেখে দীর্ঘদিন রুগীকে পঙ্গুত্ব বরণ করে নিয়ে আসা হয় তো এই থেকে আমাদের সবাইকে সচেতন হতে হবে স্পেশালি এই আথলেটিস রুগীদের ক্ষেত্রে

ঠিক যে পার্মানেন্ট ওষুধ মানুষ ধরে নিচ্ছে এটা 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 ঠিক না এতে কি হয় এতে বিভিন্ন সমস্যা পেনকিলার কারণে আপনি জানেন বিভিন্ন হাই প্রেসার হতে পারে লিভার এবং কিডনি সমস্যা হতে পারে সিন বিভিন্ন ডিজিজ হতে পারে তো আমরা পেনকিলার না খেয়ে এটার পরিবর্তে যেটা সে নিরাপদ চিকিৎসা পদ্ধতি ফিজিওথেরাপি ফিজিওথেরাপির চিকিৎসা পদ্ধতিতে আমরা একদিক দিয়ে যেমন আর্থ্রাইটিস রোগ থেকেও মুক্তি পাবো আরেক দিক দিয়ে আমরা যে পঙ্গুত্ব পঙ্গুত্ব কেউ বরণ করবে না দীর্ঘদিন দেখা যায় হাঁটু ব্যথা রুগী চেয়ারে বসে নামাজ পড়ছে আসলে চেয়ারে বসে নামাজ পড়ে তো কোনো সমাধান না। এভাবে যদি পড়তেই থাকে সে আর এক পর্যায়ে হাঁটু ভাস করতে পারে না স্যার নামাজের কথা যখন আসলো তখন একটা কথা বলতে হয় যে আমরা যখন ফিল্ড ওয়ার্ক করেছিলাম তখন একজন কোয়েশ্চেন করেছিল যে আমি কি নুয়ে নামাজ পড়তে পারবো কিনা আমাকে হুইল চেয়ারে বসে নামাজ পড়তে হবে কিনা আমি কোমোড ইউজ করতে পারবো কিনা তো আর্থ্রাইটিসের এ পেশেন্টের ক্ষেত্রে আপনারা কি এরকম কোনো তাদেরকে রেস্ট্রিকশন দিয়ে দেন কিনা আসলে আমরা যখন অ্যাথরাইটিস একিউট স্টেজ হয় নতুন কেউ আক্রান্ত হয় তখন আমরা হয়তো কিছু দিনের জন্য বলি যে আপনি একটু চেয়ারে বসে নামাজ পড়েন কিন্তু আমরা তো ফিজিওথেরাপি চিকিৎসা দিচ্ছি ফিজিওথেরাপি দিলে রুগী কিন্তু আবার তার অ্যাথরাইটিস থেকে সে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে এবং সে তার আবার স্বাভাবিক হ্যাঁ পারমানেন্টলি কিন্তু আপনি চেয়ার অথবা কমোড ইউজ করা উচিত নয় আপনাকে চিকিৎসা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেওয়ার পর আপনাকে আবার স্বাভাবিকভাবে নামাজ পড়তে হবে নামাজ যেইভাবে বিধাতা প্রদত্ত যেই নিয়মে নামাজ পড়তে বলা হয়েছে সেই নিয়মে নামাজ পড়তে হবে যেই নিয়মে আপনার টয়লেট করতে করার কথা ওই নিয়মই করতে হবে ওটা আমরা সাময়িক কিছু দিনের জন্য দিয়ে থাকি অনেক সময় রুগীরা ভুলবশত ওটাকে পারমানেন্টলি নিয়ে নেয় প্রায় মসজিদে এখন যায় দেখবেন কিন্তু অনেক চেয়ারে ভরে গেছে তো আমাদের জনগণ কিন্তু এখন অনেক সচেতন মিডিয়ার কল্যাণে এখন জনগণ জানছে জি না আমার এটা চিকিৎসা ব্যথা ওষুধ না আমার এটা চিকিৎসা ফিজিওথেরাপি সঠিকভাবে যদি আমরা ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারি এবং দীর্ঘদিন এক্সারসাইজ চালিয়ে যেতে পারি জাস্ট দুই থেকে তিন মিনিট এক্সারসাইজ করতে হয় যে কোনো কাজ আপনার গোসল করতে দুই থেকে তিন মিনিট সময় লাগে যে কোনো কাজ করতে অল্প কিছু সময় লাগে তদ্রুপ ব্যায়াম করতে প্রতিদিন বিছানায় যেতে একবার ব্যায়াম করতে হবে বিছানা থেকে উঠার সময় একবার ব্যায়াম করতে হবে ব্যায়াম করলে এবং আমাদের নির্দেশ মতো চললে পঙ্গুত্ব তো আমরা কেউ চাই না আর এই জন্যই আমরা গিয়েছিলাম একটি সনামধন হসপিটাল ডিপিআরসি হসপিটালে এই ব্যাপারে বিশেষজ্ঞ একটা হসপিটাল তো আমরা কথা বলেছি একজন পেশেন্টের সাথে সে তার হসপিটালে আসা এবং তার সুস্থ সে ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে এই কাহিনী বলেছে প্লাস সাধারণ মানুষের কাছে সে আরও বলেছে যে এগুলো আমরা চাই না তো তার মুখ থেকে আমরা একটি সচিত্র প্রতিবেদন দেখে আসি যাব আমার ঘাড়ে এই সাইড থেকে এই সাইড পোড়া ব্যথা মাথায় ব্রেনে ব্যথা চোখে ব্যথা ঘাড় থেকে পোড়াটা আর এই থেকে বা হাতে আসে ব্যথা আমার এটা আর আরেকটা ব্যথা আছে আমার আথারাইটিস ডিমাটয়েড আথারাইটিস ওইটারও ব্যথা জয়েন্ট জয়েন্ট ফলে যায় তো আমি ওই দুইটা কারণে এখানে আসছি এই প্রবলেমগুলো নিয়ে আমি অনেক কষ্ট করছি করার পর এই ওষুধ ওষুধ খাইছি কোনো কাজ দেয় না একটু ভালো ওই আবার খারাপ ওই তারপরে এখানে আসলাম এখানে আসার পর আর হচ্ছে আলট্রাসাউন্ড আইএফটি আর ব্যায়াম আর ট্রাকশন এই চারটা দেওয়ার পর দেখা যাচ্ছে যে এখন আমার অনেক মানে ভালো লাগে আরাম লাগে আসলে এই যে রুগীটা এটা আসলে দুই প্রকার আক্রান্ত একটা হচ্ছে অস্ট্রোয়াথরাইটিস তার বয়সজনিত এখন পোস্ট মেনু পাজাল যেটা আপনি জানেন যে যদি কারো মাসিক বন্ধ হয়ে যায় বয়স বাড়ার সাথে সাথে তখন হরমোনাল ডেফিসিয়েন্সির কারণে মহিলারা অস্ট্রোঅ্রাইটিসে ভোগে আর ওনারা আসলে জন্মগতই রিউমাটয়েড আর্থ্রাইটিস ছিল এখন ফিজিওথেরাপি দেওয়াতে অনেকাংশে আল্লাহর রহমতে সুস্থ এবং তাকে কিছু নিয়ম মেনে চলতে হবে এইসব রুগীদেরকে আমরা যে ট্রিটমেন্ট করতে যাই ডক্টরদের ফিজ অনেক বেশি তারা চার্জ করে অনেক বেশি মানে তাদের সীমার বাইরে তারা তাদের অভিযোগ যে ডক্টররা নাকি ইচ্ছা করেই এগুলো মানে তাদের কাছ থেকে বেশি বেশি করে নিয়ে নিচ্ছে তাদের হিউম্যান রাইটস টা ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে তো আমিও মনে করি যে স্বাস্থ্য চিকিৎসা যেহেতু একটা মানব অধিকারের মধ্যে পড়ে তো এই ব্যাপারটা চিকিৎসকদের দৃষ্টিকোণ থেকে আপনি কি বলেন আসলে আমাদের দেশ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমরা বেশিরভাগ জনগণই হচ্ছে গরিব কিছু এলি শ্রেণীর জনগণ আছে যারা বিভিন্ন দেশে যাচ্ছে চিকিৎসা করাতে তো আপনি যদি আমাদের প্রেক্ষাপটে দেখেন যে আথারাইটিস রুগী আমরা যে ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে এবং আমাদের যে সকল হাসপাতাল আমাদের নিজস্ব যে হাসপাতাল আছে এটা যদি আপনি ফিজিওথেরাপির চিকিৎসার এই সাবকন্টিনেন্ট হিসাব করেন আপনি পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ এই কন্টিনেন্টে যে চিকিৎসার ব্যয়বহুলতা তার চেয়ে আমাদের দেশের চিকিৎসা খরচ অনেকাংশে কম যারা দিল্লিতে গিয়েছে যেসব রুগী যারা ইভেন কি সিঙ্গাপুরে গিয়েছে থাইল্যান্ড ব্যাংকক বিভিন্ন বড়ো বড়ো হাসপাতাল বা আমরুদগর হাসপাতাল ওখান থেকে রুগীরা এসে বলে যে স্যার এই আমাদের দেশে ফিজিওথেরাপি চিকিৎসা খরচ যে কোনো চিকিৎসা খরচ অন্য অন্যান্য দেশের তুলনায় সাবকন্টিনেন্টের কিন্তু দেশে কম অনেক কম খরচে বাংলাদেশে পাচ্ছে তাহলে আপনি কিভাবে বলবেন যে আমাদের যে চিকিৎসা খরচ অনেক বেশি হ্যাঁ কিছু কিছু হাসপাতাল হয়তো ব্যয় অনেক ব্যয়বহুলতা আছে সেটা আমাদেরকে দেখে শুনে যেতে হবে কোথায় গেলে কি চিকিৎসা পাওয়া যায় এবং আমরা এই ক্ষেত্রে অবশ্যই রোগী রাইট আছে যেন সে চিকিৎসাটা পায় তার মানে যে এই ক্ষেত্রে পেশেন্টের একটা বড় ভূমিকা থাকতে হবে যে সে কোন হসপিটালে যাচ্ছে সেখানকার ফিজটা তার সার্ভিসের সাথে ঠিক কতটুকু সামঞ্জস্যপূর্ণ স্যার আমি আপনার কাছে এখন যে কোশ্চেনটা করতে চাই যে স্বাস্থ্য উন্নয়ন বাংলাদেশের স্বাস্থ্য উন্নয়নটা কিভাবে সম্ভব মানে আপনার দৃষ্টিকোণ থেকে কোন থেকে কিন্তু তার আগে দেখে আসি যে হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস টিম

যেটা আমি বলবো চিকিৎসক এবং রুগীর যদি সম্পর্ক খুবই ক্লোজ হয় মানে আমাদের দেশে দেখা যায় অনেক সময় রুগীর এসে বলে যে আমার কাছে রুগী আসে বলে যে তার এ আর্থ্রাইটিসে ভুগছে অথবা মেরুদণ্ড ব্যথায় ভুগছে আমি যদি তারে কোশ্চেন করি যে আপনার কী সমস্যা হয়েছে সে জানে না এটা অনেক সময় জিজ্ঞেস করি কেন আপনি কি ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করেছেন বলে না অথবা ডাক্তার ব্যস্ততার কারণেও তাকে বলা হয়নি তা আমাদের এটা এটা আমি বলবো এটা রুগীর মৌলিক অধিকার যে কোনো সমস্যা হয়েছে সে যেন জানে তার কী সমস্যা হয়েছে এবং ডাক্তার রুগী সম্পর্ক খুব ফ্রেন্ডলি হওয়া উচিত তা আমি বলবো প্রত্যেকটা রুগীকে প্রত্যেকটা জনগণকে যে তার যে সমস্যা হয়েছে তার অধিকার যেন সে ডাক্তারের কাছে তার সমস্যাটা জেনে নেয় এবং আমাদেরকেও আরও এগিয়ে আসতে হবে এবং শুধু যে ডাক্তার রুগী সম্পর্ক ভালো হলেই হবে না জনগণকে জানাইতে হবে তার জন্য প্রত্যেকটা মিডিয়াকে এগিয়ে আসতে হবে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সবাইকেই এ ব্যাপারে এগিয়ে আসতে হবে শুধু সমাজ সবাইকে এগিয়ে আসতে হবে স্যার আপনি অত্যন্ত মূল্যবান একটা কথা দিয়ে কথা বলেন যে ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা স্যার আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি তো অনুষ্ঠান শেষ করব তার আগে আপনি এতক্ষণ আমাদের মাঝে ছিলেন আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ছিলেন্টদের সচেতন করার চেষ্টা করেছেন এই জন্য আপনাকে স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ দর্শক কথা ছিল যে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ পেশেন্টদের কে এগিয়ে আসতে হবে পাশাপাশি ডক্টররাও এগিয়ে আসবে দুই রেসপন্সিবিলিটি একসাথে কম্বিনেশন করে বাংলাদেশ স্বাস্থ্য ক্ষেত্রে একটা চরম শিখরে পৌঁছিয়ে যাক সুস্থ একটি মানুষ বাংলাদেশ আমরা চাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি খোদা হাফেজ নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরে ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল